হ্যালো দর্শক, আমি রিপোর্টার ফারি। আমি নিয়ে এসেছি আপনাদের জন্য বিনোদনের কিছু নতুন খবর। দর্শক, আমরাই আমাদের গোপন রিপোর্টারের মাধ্যমে আপনাদের জন্য নিয়ে আসি সব নতুন নতুন খবর। সুপারস্টার শাকিব খান ঢালিউড কিং অপু বিশ্বাসকে উদ্দেশ্য করে যা বললেন, অপু বিশ্বাস শুনে একটু মন খারাপ হয়ে গিয়েছে। দর্শক, কি কথা বলল শাকিব খান অপু বিশ্বাসকে উদ্দেশ্য করে? বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে আমাদের সাথে থাকুন। যারা আমার চ্যানেলটিকে ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ঢালিউড কুইং অপু বিশ্বাস আগে যতটা না ব্যস্ত ছিলেন কিন্তু বর্তমানে বেশি ব্যস্ত হয়ে পড়েছেন। নিজের লুককে এমনভাবে সাজিয়ে নিয়ে এসেছেন যা পরিচালক পছন্দ করছেন, আর একের পর এক সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে কাজ করছেন। অপু বিশ্বাস এখন আর সময়ই নেই তার কোনো, শুধু সিনেমার পর সিনেমা। অপরদিকে সুপারস্টার শাকিব খানও কাজ নিয়ে খুবই ব্যস্ত রয়েছেন। অপু বিশ্বাস যেভাবে সিনেমার কাজগুলো করতেছেন সেইভাবে বিজ্ঞাপনের কাজগুলোও করে যাচ্ছেন। অনেক জায়গায় গিয়ে অনেক কিছু উদ্বোধন করছেন, তিনি ব্র্যান্ড অ্যাম্বাসার হয়ে কাজ করে যাচ্ছেন। সুপারস্টার শাকিব খান বলেন, অপু একজন চলচ্চিত্রের মানুষ ও সিনেমা করে, ঢালিউডের কুইন খ্যাত হয়েছে, কিন্তু বর্তমানে অপু যেসব কাজ করছে তা আমার কাছে ভালো লাগছে না। ও একজন সিনেমার মানুষ হয়ে কেন বিজ্ঞাপনের কাজগুলো করছে? হ্যাঁ, ভালো লাগলে একটা দুটো করবে, ব্যাস ভালো, কিন্তু অপু এখন সব অ্যাডগুলোই করে যাচ্ছে। আবার অনেক সময় এইখানে উদ্বোধন করছে, ওইখানে উদ্বোধন করছে, ব্যাপারটা আমার একটুও ভালো লাগে না। ও কেন এত সস্তা হয়ে যাবে? যেভাবে বিজ্ঞাপনের কাজগুলো করে যাচ্ছে তাতে মনে হচ্ছে অনেক সস্তা অপু বিশ্বাস, আমার দেখে একটুও ভালো লাগে না। যখন যেখানে সেখানে চলে যাচ্ছে একটি কোম্পানি উদ্বোধন করার জন্য বা কোনো এক বিজ্ঞাপনের কাজের জন্য, এবার এ ব্যাপারটা কেমন জানি সস্তা হয়ে যাচ্ছে। অপু চলচ্চিত্রের মানুষ, সিনেমা করবে, এটাই স্বাভাবিক। এক দুটো অ্যাড করলো ঠিক আছে, কিন্তু এরকমভাবে করা ওর কাছে একটুও ভালো লাগেনি। সুপারস্টার শাকিব খান যা বললেন অপু বিশ্বাস শুনে একটু মন খারাপ হয়ে গিয়েছে। দর্শক, ঢালিউড কুইং অপু বিশ্বাস সিনেমার সাথে সাথে বিজ্ঞাপনের কাজগুলোও করে যাচ্ছেন, কিন্তু সুপারস্টার শাকিব খান ব্যাপারটা মেনে নিতে পারছেন না। দর্শক, সুপারস্টার শাকিব খান আসলে কি ভালো কথা বললেন অপু বিশ্বাসের জন্য? বিজ্ঞাপনের কাজ করলে একদম সস্তা লাগে? দর্শক, আপনার মতামত জানাতে পারেন ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে। লাইক করে শেয়ার করতে পারেন বন্ধুদের সাথে। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করলে আপনার মোবাইলে পৌঁছে যাবে আমার সকল ভিডিওর আপডেট। ভালো থাকবে।